ভিডিওটি শুরু করার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জব প্রতিদিন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো, যদি আপনার আধার কার্ড হারিয়ে যায় অথবা UIDAI নাম্বার যদি হারিয়ে যায়, তাহলে আপনারা কিভাবে সেটা বের করতে পারবেন ঘরে বসে মোবাইলের মাধ্যমে। অনেকের ক্ষেত্রেই কিন্তু আধার কার্ড হারিয়ে যায় এবং UIDAI নাম্বারটাও কিন্তু আপনারা হারিয়ে ফেলেন কোনো না কোনো কারণে। তো সেটা কিন্তু আপনারা নিজেরাই মোবাইলের মাধ্যমে আপনি বের করে কিন্তু আপনার আধার কার্ডটি অনলাইন থেকে আপনি বের করতে পারবেন। তো আজকের ভিডিওতে সেটাই আপনাদের দেখাবো, জানতে হলে আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তো প্রথমে আপনাদের স্টেপগুলো জানিয়ে দেব, প্রথমে কী থেকে কী করতে হবে, তারপরে প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দেব। প্রথম স্টেপে রয়েছে, প্রথমে আপনাকে যে আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে, তারপরে মাই আধারে ক্লিক করতে হবে, তারপরে আপনাদের যেটা রয়েছে যে দেখতে পাচ্ছেন রিসিপ্ট লস্ট ফর ফরগেট UIDAI এর যে অপশনটি রয়েছে সেখানে আপনাকে ক্লিক করতে হবে। স্টেপ থ্রিতে রয়েছে, দেখতে পাচ্ছেন এবার সেখানে যাবতীয় সব ডিটেলস দিতে হবে, যেমন নিজের নাম, ইমেল আইডি, রেজিস্টার মোবাইল নম্বর, এরপর UIDAI অথবা UIDAI এই পুনরুদ্ধার করা দরকার সেটা সিলেক্ট করবেন। অর্থাৎ আপনি UIDAI যেটা সে আইডি নাম্বারটাও আপনি বের করতে পারবেন, অথবা EID যে আইডি নাম্বারটি আছে সেটাও কিন্তু আপনি বের করতে পারবেন। স্টেপ চারে রয়েছে, এরপর ক্যাপচা কোড দিয়ে ভেরিফাই করার পর সেন্ড OTP ক্লিক করতে হবে। সেন্ড OTP ক্লিক করার পরে 5 নম্বর অপশনে রয়েছে, এরপর রেজিস্টার মোবাইল নম্বরে আসা সেই OTP সাবমিট করতে হবে। 6 নম্বরে রয়েছে, এরপর আধার নম্বর অথবা UIDAI রেজিস্টার মোবাইল নম্বর বা ইমেল আইডিতে চলে আসবে। এক্ষেত্রে আগে যেটি সিলেক্ট করা হয়েছে সেখানে এই নম্বরটি আসবে, অর্থাৎ আপনার মোবাইল নম্বরেই কিন্তু এটা করার পরে সরাসরি SMS মাধ্যমে আপনি কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটি পেয়ে যাবেন, অথবা যে ইমেল আইডি দেবেন সেই ইমেল আইডিতে কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। এটা করার জন্য আপনাদের প্রথমে কী করতে হবে, অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে। এরকম চলে আসবেন, আসার পরে মাই আধার অপশনটি এখানে দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করবেন, অথবা এখানে ওপরেই কিন্তু আপনারা এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এই যে অপশনটি রয়েছে, এই অপশনে আপনি ক্লিক করবেন, অথবা মাই আধার ক্লিক করে এখান থেকে এই যে অপশনটি এটাকে আপনাকে সিলেক্ট করতে হবে। তো আপনি সিলেক্ট করলেন, সিলেক্ট করার সাথে সাথে আপনার সামনে এরকম চলে আসবে। চলে আসার পরে যেভাবে নিয়মগুলো বললাম সেভাবে আপনি করবেন। চাইলে আপনি EID নাম্বারও নিতে পারেন, যেহেতু আধার কার্ডের নাম্বার হারিয়ে গেছে তাহলে আপনারা কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন আধার কার্ডটি সিলেক্ট করা থাকবে। পরে এখানে ফুল নেম দেবেন, যার আধার কার্ডটি হারিয়ে গেছে তার নামটি এখানে দেবেন, তারপর এখানে তার মোবাইল নাম্বারটি দেবেন, অর্থাৎ সেই আধার কার্ডে যে রেজিস্টার মোবাইল নাম্বারটি ছিল সেই মোবাইল নাম্বারটি আপনারা বসাবেন, তারপর একটা ইমেল আইডি দেবেন। ইমেল আইডিটা আপনাদের দিয়ে দিতে বলছি এই কারণে, কারণ ইমেল আইডিতেও কিন্তু আপনার আধার কার্ডের নাম্বারটি পাঠিয়ে দেওয়া হবে। এরপর দেখতে পাচ্ছেন এই যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, এই ক্যাপচা কোডটি এই ঘরে বসাতে হবে। যদি ক্যাপচা কোডটি বুঝতে অসুবিধা হয় তাহলে কিন্তু এখানে ক্লিক করে এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। চেঞ্জ করার পরে এখানে দেখতে পাচ্ছেন সেন্ড OTP, সেন্ড OTPতে যখনই আপনি ক্লিক করবেন আপনি যে এখানে মোবাইল নাম্বারটি দেবেন সেই মোবাইল নাম্বারে একটা ক্যাপচা কোড চলে যাবে, অর্থাৎ একটা OTP চলে যাবে, যে OTPটা কিন্তু আপনাকে কী করতে হবে, এখানে বসানোর অপশন কিন্তু আপনি পেয়ে যাবেন সেন্ড OTP করলে। সেখানে বসিয়ে যখনই আপনি সাবমিটে ক্লিক করবেন সাথে সাথে কিন্তু আপনার এই যে মোবাইল নাম্বার অথবা যে ইমেল আইডি দেবেন সেখানে কিন্তু আপনার যে আধার কার্ডের যে নাম্বারটি সেটা কিন্তু আপনাকে সেন্ড করে দেওয়া হবে। এরপরে আপনি আধার কার্ড কিন্তু এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন। কী করে ডাউনলোড করবেন, তার জন্য এই যে দেখতে পাচ্ছেন এই অপশনটি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড আধার, এখানে ক্লিক করবেন। ডাউনলোড আধারে যখনই ক্লিক করবেন এরকম চলে আসবে আপনার সামনে, এখানে যে আপনি আধার কার্ডের নাম্বারটি পাবেন SMS মাধ্যমে বা ইমেলের মাধ্যমে, সেই আধার কার্ডের নাম্বারটি এখানে আপনারা বসিয়ে দেবেন, 12 সংখ্যার যে আধার কার্ডটি নাম্বার রয়েছে। যদি UIDAI নাম্বারটি আপনি পেয়ে থাকেন বা আপনি পান তাহলে সেই UIDAI নাম্বারটি এখানে বসিয়ে দেবেন, তারপর এই ঘরটিতে ঠিক করে দেবেন, তারপর এখানে একটা ক্যাপচা কোড থাকবে, আপনারা কিন্তু সেই ক্যাপচা কোডটি কী করবেন এই ঘরে বসিয়ে দেবেন। বসানোর পরে আবার আপনারা সেন্ড OTPতে ক্লিক করলে কিন্তু কী হবে, আপনার সেই রেজিস্টার মোবাইল নম্বরে আরেকটা OTP চলে যাবে, তারপর OTP সাবমিট করে কিন্তু আপনাকে এখানে আধার কার্ড ডাউনলোড করে আপনি কিন্তু নিতে পারবেন এবং আপনি প্রিন্ট আউট করে সমস্ত রকম কাজে আপনি কাজে লাগাতে পারবেন। তো এই ছিল আপনাদের গুরুত্বপূর্ণ একটা আপডেট, যে কীভাবে আপনার আধার কার্ড হারিয়ে গেলে আপনি ফিরে পাবেন। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।